এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ডিফারেন্ট বিরিয়ানির রেসিপি। আজ আমি তৈরি করছি এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমরা সবাই খুব পছন্দ করি, ঝটপট আর সহজভাবেই এই ডিমের বিরিয়ানিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। প্রথমে চুলারাজ মাঝারিতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, আর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 4টি আলু। আলুগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 3টি সেদ্ধ করে রাখা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন এই আলু আর ডিমগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিতে হবে। দুই মিনিট পরে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি আর আলুগুলোকে বাদামি করে ভেজে নেব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারিতে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি আমরা যে তেলে আলু আর ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেই অবশিষ্ট তেল, আর এতে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি এলাচ, 4 থেকে 5 টুকরো লং। এখন এই সবগুলো গরম মশলাকে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 1 মিনিট পরে এতে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি করে ভেজে নেওয়া হয়ে যাবে, এতে আমি অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি, 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। ঘরেই কীভাবে বিরিয়ানির মশলা তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিব। 3 মিনিট পরে এতে আমি আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকেও আমি মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন এই মশলাটাকে আমি ঢেকে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে, মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটাকে আমি আরও একবার নেড়ে দিচ্ছি। এখন এতে অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। এখন এই মশলার সাথে চালটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমরা 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছি, তাই এতে দিয়ে দিতে হবে এর ডাবল 3 কাপ পরিমাণ পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আরও দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে এখানে দুধের বদলে 3 কাপই পানি ব্যবহার করতে পারেন। এখন বিরিয়ানিটাকে আমি ঢেকে রান্না করব চালটা ফুটে আসার আগ পর্যন্ত। যখন দেখব চালটা এরকম ফুটতে শুরু করেছে, পানিটা কিছুটা ঘন হয়ে এসেছে, এর মধ্যে আমি অ্যাড করে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ, আরও অ্যাড করে দিব সে ভেজে নেওয়া আলু আর ডিমগুলো। এখন এই আলু আর ডিমগুলোকে আমি চালের সাথে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে এটাকে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। যখন দেখবেন পানিটা এরকম শুকিয়ে এসেছে, তখন চুলার আঁচ একদম লোতে করে এটাকে ঢেকে রান্না করতে হবে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে, বিরিয়ানিটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে, তলাতে একটুও লেগে যায়নি। বিরিয়ানিটা নামানোর আগে অবশ্যই চেক করে নিবেন চালটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। আশা করছি দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেছে মজাদার এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি। আমি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য। রেসিপিটি যদি আপনাদের কাছে সহজ মনে হয়, অবশ্যই বাসায় আপনারা তৈরি করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে। নতুন নতুন আর মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন।
সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।